আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প প্রেমি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম তুমি আমার স্বপ্নের রাজকুমার গল্পটি লিখেছেন মমিতা মেহরা পর্ব আটত্রিশ বন্ধুরা আশা করছি পূর্বের গল্পের পর্ব মতো এই পর্বটি আপনাদের ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের গল্পের পর্বটি শুরু করছি দ্যাটস গ্রেট মিস মিলি আন্য নাম্বার দেখে কলটা ধরা কল না ধরাটা এক ধরনের ভদ্রতার মধ্যে পড়ে রাইট কে বলছেন ভয়েস শুনেও চিনতে পারলেন না কেন ভয়েস শুনে কি চেনার কথা হয়েছিল আগে না আমি কিন্তু তা মিন করিনি ওকে আপনাকে কিছু মিন করতে হবে না পরিচয়টা দিলে চিনতে সুবিধা হতো আম অর্ক অর্ক আদেল হুইজ অর্ক আদেল আমি কি আপনাকে চিনি না চিনলেও চিনতে কতক্ষণ বলো আজ আমাদের পার্টিতে দেখা হয়েছিল পার্টিতে আপনার সাথে আমার কথা হয়েছে বলে তো মনে পড়ছে না কারণ আকাশের সব ফ্রেন্ডদের সাথেই কথা হয়েছে আর সবার নামও আমি জানি কিন্তু আপনাকে তো বাই দ্য ওয়ে আপনি আমাকে এত রাতে কল দিলেন কারণটা কি জানতে পারি কারণটা খুবই সিম্পল বেবি আই লাভ ইউ হোয়াট দেখুন আপনি কে আমি সত্যিই বুঝতে পারছি না দয়া করে এই মাঝরাতে ফাজলাম করবেন না আর আপনি যদি আকাশের ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে কাল ওর ফোনে কল দিয়ে ওকে ওখানেই কথা হবে কেমন এটুকুনই বলেই আমি লাইনটা কেটে দিলাম বুকের ভিতরটা কেমন যেন খুব ভয়ঙ্করভাবে কাঁপছিল খুব অস্থির লাগছিল ভাবতে লাগলাম অর্ক আদেল নামে কারোর সাথে আজ পরিচয় হয়েছে কিনা কিন্তু কিছুতে মনে পড়ছে না হঠাৎ পার্টিতে থাকাকালীন ওই ছেলেটার এসে কথা বলে যাওয়ার কথা মনে হতো বুকের ভেতরটা ধুক করে উঠল ওই ছেলেটাই তো কে ওই ছেলেটা আর আমার নাম্বার কোথায় পেল কেন ফোন করলো মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে আচমকায় এক অজানা ভয় যেন আমাকে যাতা দিয়ে ধরল বারবার কোনো বড় বিপদের আভাস হতে লাগলো পরের দিন ভার্সিটি থেকে পিক করতে আসলো আকাশ মাঝরাস্তায় ওকে গাড়ি থামাতে বললাম ফুচকা দেখে সেও কিছু বলল না আমায় নিয়ে ফুচকা মামার কাছে এসে ফুচকা বানাতে বলল কয়েক ঘন্টায় ওই ছেলেটার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু আকাশের কথায় যেন পিলে চমকে গেল আমার আকাশ রেগে ভয়ঙ্করভাবে চিল্লিয়ে উঠল আমার দিকে তাকিয়ে ফোন হাতে বলে উঠল মিলিকে আপনি কি করে চিনলেন মিস্টার অর্ক আদেল নামটা শুনতেই চমকে উঠলাম আকাশ আমাকে আকাশ আগের থেকেও আরও ভয়ঙ্করভাবে রেগে গেল। ফোনটা ছুঁড়ে মেরে আমাকে হ্যাঁচকা টেনে নিয়ে বললো বাসায় পৌঁছে দিয়ে চুপচাপ চলে গেল গাড়িতে বসে কম করে হলেও বার জানতে চেয়েছি কি হয়েছে কার ফোন ছিল কিন্তু সে একটা কথাও বলল না ওর চুপ করে থাকা দেখে খুব ভয় হচ্ছিল তাই আমিও চুপ হয়ে গেলাম বেশি প্রশ্ন করলে যদি আরও রেগে যায় আমার উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ওকে কল করা যাবে কিন্তু সেরকম কিছুই হলো না টানা দুদিন ও আমার ফোনই তোলেনি তিন দিনের মাথায় আমার অসুস্থতার কথা শুনে মাঝরাতে দেখা করতে এলো দেয়ালটপকে আমার রুমে এসে আমার সাথে অনেকক্ষণ ছিল যতক্ষণ না আমি কান্না থামিয়েছি ততক্ষণ সে আমায় জড়িয়ে রাখলো এর মাঝেও অনেকবার জানতে চেয়েছি সেদিন সেদিনের কলের ব্যাপারে কিন্তু সে কিছুই বলল না শুধু একটা কথাই বলল ভুলে যাও ওই দিনের কথা ব্যাস আমিও আর জিজ্ঞেস করার সাহস পারলাম না এটুকু বলেই মিলি দম ফেলল প্রিয়ার থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানিটুকু শেষ করে আবার বলতে লাগলো বুঝতে পারিনি আমাদের সম্পর্কটা ভাঙার পেছনে ওদের ষড়যন্ত্র চলছিল তাও কেবল একটা বাজির জন্য অনে মিলিকে থামিয়ে বলল ষড়যন্ত্র মানে কারা করেছিল অর্ক আদেল আর ওই মেয়েটা সেদিন রাতে আকাশ যখন চলে যাচ্ছিল আমার কপালে খেয়ে বলল জানো তো মিলি আমার না সব কিছু কেমন এলোমেলো লাগছে অগোচালো লাগছে আচ্ছা তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো আমি অবাক চোখে তাকালাম ওর দিকে হঠাৎ এ কথা কেন বলছে উনি আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম এমন কোনো দিনই আসবে না যেখানে তোমাকে আমার ভোলার প্রশ্ন আসবে যেদিন এমন হবে সেদিন আমি এই দুনিয়াতেই থাকবো না দেখিনিও তুমি আমি সারা জীবন তোমায় এভাবেই ভালোবাসব খানিক বাদে আকাশ চলে গেল এতদিনে আর অর্কর যেন কোনো কল আসেনি আমার কাছে আমিও যেন দম ছেড়ে বাঁচলাম ওই ছেলেটার নাম শুনলেও কেমন একটা ভয় কাজ করত জানি না কেন কিন্তু খুব ভয় কাজ করত একদিন আকাশের প্রচণ্ড জ্বর আসলো জ্বরে বেচার জেহাল অবস্থা আর এদিকে ওর টেনশানে আমার না অবস্থা বারবার করে ওকে ফোনে ট্রাই করছিলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল ওকে আমি লাইনে পাচ্ছিলাম না বারবার কল ওয়েটিং আসছিল আর ওর যে এতটা জ্বর সে কথা নিজে আমাকে বলেনি বরং ওর ক্লোজ ফ্রেন্ডের থেকে জানতে পারলাম ভাইয়াটা আমার এমন অস্থিরতা দেখে বলল বোন তুমি একটু শান্ত হও কান্নাকাটি করো না প্লিজ আমি ওর বাসায় গিয়ে দেখছি কি অবস্থা ওনার কথায় যেন একটু স্বস্তি পেলাম অনেকক্ষণ ধরে ভাইয়ার ভাইয়াটার কলের অপেক্ষা করছিলাম সময় যেন কাটছে না সাথে অস্থিরতা তো আছেই হঠাৎ ফোনটা বেজে উঠতেই সাথে সাথে কানে নিয়েছিলাম নিলাম কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম আকাশ ঠিক আছে কি না কিন্তু ওপার থেকে কারোর হাসি শব্দ ভেসে আসতেই কেঁপে উঠলাম হাসিটা বড় চেনা চেনা লাগছে হ্যাঁ ওটা অর্ক আদেল ছিল সে হাসছে সেদিনের মতো করেই তার ছেলের হাসিতে মেতে উঠেছে সে ভয়ে হাত পা কাঁপছে আমার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না এর আগেই সে বলে উঠল হে সুইটার কোনো চিটারের জন্য এতটা অস্থিরতা মানায় না একদম মানায় না মানে কি বলছেন আপনি ঠিকই বলছি তোমার শকল ভালোবাসার আকাশ চেয়ে সে এখন অন্য নারীর বিছানায় আয়স করছে মেরি যান অর্কর কথা শুনে পায়ের তলার মাটি যেন আলাদা হয়ে গেছে সেটা ঢের বুঝতে পারছি দাঁড়িয়ে থাকতে পারছি না পুরো শরীরে মনে হচ্ছে অনুভূতিশূন্য হয়ে পড়ল আমি ভেঙে পড়ছি কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়ার চেয়ে বেশি জরুরি ওই অসভ্য ছেলেটার এমন নোংরা কথার সঠিক জবাব দেওয়া তেতে উঠলাম আমি বললাম আর একটা বাজে কথা বলে আপনাকে আমি খুন করে ফেলব আপনার এত বড় সাহস হয় কী করে আমার আকাশের নামে এরকম কথা বলার বলুন কে দিয়েছে আপনাকে এতখানি অধিকার জানোয়ার ছেলে তুই নেক্সট টাইম আমাকে কল দিয়ে দেখ তোর খবর কি করে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আমি ভালোবাসি আমার আকাশকে ওর নামে আর একটা বাজে কথা বললে আমি শুনবো না ফোন ও বেবি রাখছো কেন বলো তো ইউ নিটের প্রুফ রাইট ওকে আমি দিচ্ছি তোমার প্রুফ তুই আমায় প্রুফ দিবি হ্যাঁ ওকে দে কি প্রুফ দেওয়ার দে দেন আমি তোর ইস এত রাগ ভালো নয় মিস মিলি জাস্ট কিছু সময়ের অপেক্ষা যদি আমায় তুমি প্রুফ দিতে পারি তাহলে তুমি আমায় কী দেবে বলো আচ্ছা বিনিময় হচ্ছে এখানে তুই তোর প্রুফ গি লেখা আমার কোনো প্রুফের জাস্ট দরকার নেই আমার যদি কখনো আমার আকাশকে নিয়ে নো নো বেবি দরকার আছে দরকার আছে তোমাকে তো দেখতেই হবে আর নয়তো আসল খেলাই তো জমবে না কি বলতে চাচ্ছেন আপনি হুম হুম বলবো না দেখবা দেখাবো ওয়েট করো বেবি অর্ক কল কটিয়ে দিতেই আবার ফোনটা বেজে উঠল আকাশের ফ্রেন্ডের কল সে নিশ্চয়ই আমার আকাশের খোঁজ পেয়েছে মনে মনে যেন একটু শান্তি আসলো কিন্তু সে শান্তি যে পরক্ষণে আতকে পরিণত আতঙ্কে পরিণত হলো আকাশ নাকি বাড়িতে নেই কোথায় গেছে সেটা কেউ জানেও না সন্ধ্যার সময় তার কোনো এক ফ্রেন্ডের সাথে বেরিয়েছে ব্যাস আর কেউ কিছু বলতে পারলো না ওই সব কথাগুলোই যে মিথ্যে ছিল তা জানতে পারলাম কিছুক্ষণ বাদেই আকাশ একটা মেয়ের সাথে এক বিছানায় ফোন হাতে ফ্লোরে লুটিয়ে পড়লাম আকাশ যে এতটা নিচ তা সত্যিই আমার জানা ছিল না কেন করল এমন কি অপরাধ ছিল আমার আকাশ তো আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত তাহলে তাহলে এইভাবে ঠকানোর মানে কি কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে একটার পর একটা পিক আসতেই থাকলো অর্কর নাম্বার থেকে আর যে দেখতে পারছিলাম না জিদে ফোনটা ছুঁড়ে মারলাম দৌড়ে গেলাম একটা ওড়া নিয়ে ফাঁস চড়াব নিজের পরক্ষণে আবার থমকে গেলাম কেন মরবো আমি একটা চিটারের জন্য তো কখনোই না আর আকাশকে এসব কিছুর জবাব তো দিতেই হবে হ্যাঁ দিতেই হবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা পুরোটা সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের গল্পের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ